হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এবং এই মুহূর্তে যদি বলা হয় সব থেকে বিগেস্ট আপডেট কী, তাহলে জিএনএম এএনএম এর কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কিন্তু তোমাদের রুলস, ফি স্ট্রাকচার এবং শিডিউলের কিন্তু একটা পিডিএফ, তিনটে কিন্তু নোটিশ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ silkon.co.in এই ওয়েবসাইটে যাওয়ার পর জিএনএম এএনএম এই যে কলনটা আছে জিএনএম এএনএম কাউন্সিলিং, এখানে যাওয়ার পর তুমি কিন্তু দেখতে পাবে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু জিএনএম এএনএম 2021। এবার আমি একটা বিষয় বলে রাখি, এটা একটা দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অনেক দিন ধরে বলছে দাদা কবে থেকে বেরোবে, কবে থেকে বেরোবে। তো এই মুহূর্তের এটা সব থেকে বড়ো আপডেট, যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলে দাদা কবে বেরোবে, তো সব থেকে খুশির খবর এটাই যে তোমাদের কিন্তু এই যে আপডেটটা বেরিয়ে গেছে। এবং এইখানে আমি সরাসরি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো নিচে দিকে লেখা আছে যে ক্যান্ডিডেট লগ ইন আফটার 27th December 2021 5 PM, অর্থাৎ 5টার পর আজকে লগ ইন করতে বলা হচ্ছে। কী কারণের জন্য লগ ইন করতে বলা হচ্ছে সেসব আমি একে একে বলবো। তার আগে দেখে নাও রুলসে কী বলা হচ্ছে, অর্থাৎ জিএনএম এএনএম যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে তোমরা বসতে চলেছো, তো রুলসে কী বলা হচ্ছে। তো আমি প্রথমে ক্লিক করলাম রুলসে, তো দেখো আমার অলরেডি ক্লিক মানে রুলসটা ডাউনলোড করা আছে, রুলসের পিডিএফটা, তো আমি একে একে বলে দিচ্ছি কী কী লেখা আছে। খুব সতর্ক হয়ে পড়তে হবে, আমি এত ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে শেয়ার করছি এবং এখনও পর্যন্ত আমি জানিও না কী কী আছে রুলসে, তো আমি তোমাদের একে একে পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চেয়ারপারসন সেন্ট্রাল সিলেকশন কমিটি নার্সিং অ্যাট দ্য পারমিশন অফ জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, নোটিফিকেশান ফর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এএনএম জিএনএম 2021, অর্থাৎ তোমাদের কিন্তু নোটিশটা এতদিনে অফিসিয়ালি প্রকাশিত হলো, যেটা এতদিন দেখছিলে সেটা কিন্তু আনঅফিসিয়াল এবং ওটার কথা ভুলে যাও, এখন নতুন কিন্তু অফিসিয়াল একটা নোটিশ এসেছে এবং এখানে কিন্তু নতুনভাবে কবে থেকে কী শুরু হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। কী বলা হচ্ছে নোটিশে আমি একে একে বলার চেষ্টা করছি। দেখো দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর মপ আপ রাউন্ড আর গিভেন বিলো রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন WBJEB 2021, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা WBJEBতে রেজিস্টার্ড আছো তারা এখানে কিন্তু এই এই যে কাউন্সিলিং এখানে কিন্তু পার্টিসিপেট করতে পারছো। ফর মপ আপ রাউন্ডস মাস্ট গো থ্রু ফলোয়িং রুলস অ্যান্ড টাইম টু টাইম নোটিস পাবলিশড ইন দ্যাট ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে টাইম বাই টাইম যে কী কী বেরোচ্ছে না বেরোচ্ছে সমস্ত আপডেটগুলো কিন্তু এখানে তোমরা আগেই পেয়ে যাবে। আচ্ছা, দ্য মপ আপ রাউন্ড উইল সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি, তো প্রথমেই বলা হচ্ছে দেখো ফার্স্ট যে রুলসটা বলা হচ্ছে যে মপ আপ রাউন্ডটা হবে সেটা সম্পূর্ণভাবে কী হবে অনলাইন প্রসেসের মাধ্যমে হবে, অর্থাৎ কোথাও যেতে হবে না তোমাদেরকে, যখন অ্যাডমিশান নেবে সেই সময় যেতে হচ্ছে। তো এটা গেল প্রথম রুলস। এবার দেখে নাও সেকেন্ড রুলসে কী বলা হচ্ছে, অল ক্যান্ডিডেটস রেজিস্টার্ড অ্যাডমিটেড থ্রু WBJEB ফর এএনএম জিএনএম নার্সিং, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছো শুধুমাত্র কিন্তু কোনো কলেজ পাওনি তারা, এবং যারা কলেজ পেয়েছো আবার নতুন করে চাও কোনো একটা কলেজ পেতে তারাও, দুজনই অর্থাৎ উভয়কেই বলা হচ্ছে। অ্যান্ড ফ্রেশ ক্যান্ডিডেটস, এখানে বড় আপডেট হচ্ছে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি, অর্থাৎ মপ আপ রাউন্ডে যে মানে রেজিস্ট্রেশনটা হয় বা ফার্স্ট রাউন্ডে যে রেজিস্ট্রেশনটা, অথচ তোমার কাছে জিএমআর র্যাঙ্কটা আছে, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা বিগেস্ট আপডেট আমার মনে হয় এখনও পর্যন্ত, এটা সব থেকে খুশির খবর জিএনএমে এখনই পর্যন্ত, আমি যে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। যারা শুধুমাত্র ভুলবশত হোক বা যেভাবে হোক মানে পরীক্ষা দিয়েছো অথচ কিন্তু তুমি মানে রেজিস্ট্রেশন করতে পারোনি কোনো কারণবশত, তোমরাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারছ। এবার কী বলা হচ্ছে, হু হ্যাভ অবটেন্ড জেনারেল মেরিট র্যাঙ্ক, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক, সে জিএমআর র্যাঙ্ক যাদের যাদের কাছে আছে প্রত্যেকে কিন্তু এই জিএনএম এএনএম এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড, আমাদের যে রুলস সেখানে কিন্তু লেখা আছে। এবার থার্ড রুলসে আসছি, এ ফ্রেশ ক্যান্ডিডেট উইথ জিএমআর ইন জিএনএম এএনএম নিড টু পে রেজিস্ট্রেশন ফি 300 অ্যান্ড সিট অ্যাসেপ্টেন্স ফি 1000 ইফ নট পেড আর্লিয়ার, অর্থাৎ যারা যারা রেজিস্ট্রেশন করতে চাইতো, যারা ফার্স্ট টাইমে যেন রেজিস্ট্রেশন করছো আবার তোমরা রেজিস্ট্রেশন সুযোগ পাচ্ছ, কত টাকা দিতে হচ্ছে 300 টাকা, যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো আগে থেকে তাদের কোনো টাকা লাগছে না। আর একটা কথা বলেছে, যারা এই যে 1000 টাকা অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ কোনো কলেজ পেয়েছো সেখানে অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো তোমাদের আর লাগছে না, কিন্তু যারা দাওনি তাদের কিন্তু লাগছে। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে, এ ফ্রেশ ক্যান্ডিডেট যারা প্রথমবার জন্য এখানে রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু দুটোই লাগবে, 300 টাকা লাগছে এবং অ্যাকসেপ্টেন্স ফিটাও কিন্তু লাগছে যদি কোনো কারণে পেড না করে থাকো, তো অবশ্যই এটা তোমরা কেউ করোনি বলেই নিশ্চয়ই করছো ফ্রেশ ক্যান্ডিডেট। ওকে চলো, এবার ফোর্থ যে রুল সেটা বলে নিই,
देয়ার ইজ নো সেপারেট ফি ফর পার্টিসিপিং ইন দ্য মপ আপ রাউন্ড কাউন্সিলিং। অর্থাৎ এখানে কিন্তু আলাদা করে কোনো টাকা লাগছে না, অর্থাৎ তুমি যদি আগে টাকা দিয়ে থাকো তাহলে আর নতুন করে কোনো টাকা পে করতে হচ্ছে না। একবারে ক্লিয়ার করে দিই, যারা এর আগে মপ আপ রাউন্ডে বসার জন্য টাকা দিয়েছিলে এখানে কিন্তু আর কোনো টাকা লাগছে না, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড উইল বি বেসড অন অ্যাভেলেবল ভ্যাকেন্সিস প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ দ্য পারপাস। অর্থাৎ এখনও পর্যন্ত কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সেটা কিন্তু চলবে। চলো ছয় নম্বর রুলসে বলা হচ্ছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু লগ ইন অ্যান্ড অপশন ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই লগ ইন করে রাখতে হবে। ওয়ান্স ক্যান্ডিডেট অপশনস ফর স্কুল অফ নার্সিং ইন দ্য মপ আপ রাউন্ড ইজ ইট ক্যানট বি ক্লেমড আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ এনি ভ্যাকেন্সি। যদি সেখানে কোনো ভ্যাকেন্সি থাকে তুমি বলতে পারো না যে কোনো আমার সুযোগ হবে। তো যাই হোক, এটা তো সাধারণ বিষয়, এটা কোনো ব্যাপার নেই। চলো সাত নম্বরে আসছি, ওয়ান্স ক্যান্ডিডেটস অপশন ফর স্কুল, আচ্ছা এটা তো বললাম। আট নম্বর যে পয়েন্টটা, ক্যান্ডিডেট নিড টু গিভ হার চয়েস অফ ইনস্টিটিউশনস এ ফ্রেশ ফর মপ আপ রাউন্ডস ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যালি রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট দ্য সেম ইনস্টিটিউট উইল নট ইন চয়েস লিস্ট। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা এর আগে কোনো কলেজ পেয়েছে কিন্তু সেখানে অ্যাডমিশন নিয়েছে চয়েস ফিলিংয়ে পর ওখানে গিয়ে ভেরিফিকেশন করেছে সমস্ত কিছু করিয়েছে, তাদের কিন্তু এখানে বলা হচ্ছে সেই ইনস্টিটিউটটা কিন্তু লিস্টে যাতে না থাকে বা না রাখে। ইন দ্য সেম ইনস্টিটিউট উইল নট ইন চয়েস লিস্ট, সেখানে কিন্তু থাকবে না সেই কলেজটা। ওকে, ক্লিয়ারলি লেখা হয়েছে। আরেকবার বলে দিই, মনে করো তুমি একটি প্রাইভেট কলেজ পেয়েছো, ঠিক আছে, সে পেয়ারলেস হোক বা রামকৃষ্ণ মিশন হোক, যে কলেজটা পেয়েছো সেখানে গিয়ে তুমি যদি রেজিস্ট্রেশন মানে ভেরিফিকেশান এবং সেখানকার যে অ্যালটমেন্ট মানে সমস্ত কিছু দিয়ে থাকো, যদি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে সেই কলেজটা কিন্তু তুমি আর লিস্টে পাবে না, এটাই বলে দেওয়া হয়েছে। এবার আসছি নয় নম্বর যে পয়েন্টটা, ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড ইন সিট ইন মপ আপ রাউন্ড হার আর্লিয়ার অ্যালটমেন্ট অ্যাডমিশন ইজ অটোমেটিক্যালি ক্যান্সেলড। এইখানে কিন্তু একটা বিশাল বড় কথা হচ্ছে, ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড ইন সিট, যদি কোনো ক্যান্ডিডেট এখানে কোনো সিট পায় তাহলে যে সিটটা আগে ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা ক্লিয়ারলি লেখা হয়েছে, এটা খুবই সতর্ক সাথে এটা পড়তে হবে। মনে করো তুমি কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, এবার তুমি কোনো কারণবশত ধরো যে এখানে পার্টিসিপেট করলে কোনো একটা কলেজ পেয়ে গেলে, সেই যে কলেজ হোক, প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, এবার যে কলেজটা আগে ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই সতর্কভাবে মনে রাখবে যে আগে কলেজটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপর কী বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেম হার আর্লিয়ার সিট ব্যাক। অর্থাৎ তুমি কিন্তু কোনো অভিযোগ করতে পারবে না যে আমার আগে কলেজটা চাই। ওকে, এটা কিন্তু জেনে শুনে অবশ্যই করবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট গেট এনি অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ড হার প্রেজেন্ট সিট উইল রিমেইন ভ্যালিড ইফ শি হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যালি রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো কলেজ না পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ভ্যাকেন্ট যে সিটগুলো আছে সেখানে কোথাও না কোথাও সুযোগ পেয়ে যেতে পারো এবং এখানে কোনো অসুবিধে নেই, কিন্তু যারা পেয়েছো অবশ্যই তোমরা একটু সতর্ক হয়ে তবে কলেজ চয়েসগুলো করবে। এবং এটা আমি বারবার বলে আসি, কলেজ চয়েসটা হচ্ছে সবথেকে ভাইটাল একটা পয়েন্ট, সবথেকে মানে কী বলবো একটা মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই কলেজ চয়েস। চলো এবার দশ নম্বর পয়েন্টে কী বলছে, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট দ্য সেন্ট্রাল সিলেকশন কমিটি উইল নট বি রেসপন্সিবল ইন অ্যারেঞ্জিং দ্য রিফান্ড অফ দ্য ফিজ এটসেট্রা দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পেড দ্যাট ইনস্টিটিউট টু দ্য ইনস্টিটিউট। অর্থাৎ কী বলা হচ্ছে, যদি কোনো কলেজে পেয়ে থাকো সেই কলেজে তুমি অ্যাডমিশন ফিটা দিয়ে থাকো, মনে করো কোথাও 4 লাখ টাকা দিয়েছো, 2 লাখ টাকা দিয়েছো, 1 লাখ টাকা দিয়েছো, তো ওই যে টাকাটা রিফান্ডের ব্যাপারে তুমি তোমার কলেজকে বলতে পারো, কিন্তু এই যে বোর্ডটা সেন্ট্রাল সিলেকশন কমিটি এদেরকে কিন্তু কিছু বলতে পারবে না বা ক্লেম করতে পারবে না যদি কোনো কারণে কলেজ রিফিউজ করে। এটা কিন্তু বারবার বলেছি আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কলেজের ওপর ডিপেন্ড করছে এটা, ঠিক আছে। অবশ্যই চাইলে অবশ্যই কলেজের সাথে কথা বলে নেবে এই বিষয়ে, একদম ক্লিয়ারলি কথা বলে তবেই কিন্তু রেজিস্ট্রেশন করবে। এটা একদিকে যেমন ভালো একদিকে কিন্তু খুবই খারাপ। কেন খারাপ, আমি একটা একটা করে পয়েন্ট বলেও ছিলাম আগের ভিডিওতে যে কাদের জন্য খারাপ আর কাদের জন্য ভালো। যারা সরকারি চাইছো অবশ্যই এখানে একটা ভালো অপরচুনিটি আছে, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
আচ্ছা, এবার দেখা যাক 11 নম্বর পয়েন্টে কী বলা আছে। দ্য রুলস অফ অ্যালটমেন্ট, ডোমিসাইল, রিজার্ভেশন, এলিজিবিলিটি এটসেট্রা রিমেন সেম অ্যাজ পার গভর্নমেন্ট অফ রুলস। অর্থাৎ যেটা ছিল সেটাই থাকবে, এখানে কিন্তু আর কোনো নজর হচ্ছে না। দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রি শিডিউল্ড ডেট। ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট, যদি কোনো কোনো অ্যালটমেন্ট হয় সেখানে তোমাকে লগ ইন করতে বলা হচ্ছে। ক্যান্ডিডেট উইল ভিজিট দ্য ওয়েবসাইট অ্যাকর্ডিংলি টু দ্য হারসেল্ফ অর হিমসেল্ফ, নো মেসেজ। আচ্ছা, যদি কোনো কোনো মেসেজ আসে সেখানে চলে যেতে বলেছে। তা এখানে আর এক্সট্রা কিছু বলা নেই, শুধুমাত্র তোমাদেরকে এই কোনো ফলো করতে হবে। দেখো, সেন্ট্রাল সিলেকশন কমিটি নার্সিং উইল নট বি রেসপন্সিবল ফর এনি ডিসপিউট বিফোর 24/12/2021 রেসপন্সিবিলিটি অফ। যাই হোক, এখানে আর অন্য কিছু লেখা নেই, মূল যে কথাগুলো সেগুলো কিন্তু বলে দিয়েছি। এবার আসা যাক যে কী কী রয়েছে, তারপরে সেকশানে এগুলো কী কী রয়েছে। তো আমি ব্যাক করছি, একটু ওয়েট করো। প্রত্যেকের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি, তাদের জন্য, দেখো প্রত্যেকের জন্য বলাটা ভুল হবে, যারা পেয়ে গেছো সুযোগ, তোমার স্বপ্নে এই কলেজটা, আমি চাইবো প্লিজ আর চেঞ্জ করো না, কারণ এটা কিন্তু ভীষণই প্রবলেম হয়ে যাবে পরবর্তীকালে। কিন্তু তুমি যদি এখনও কোনো কলেজ না পেয়ে থাকো, যেটা তোমার স্বপ্নের কলেজ সেটা এখনও পেয়ে না থাকো, তোমার যদি ইচ্ছে থাকে তুমি করতে পারো, এটা তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি। গোল্ডেন কেন, ডায়মন্ড অপরচুনিটি হবে এটা। আচ্ছা, এবার আসছি সেই, একটু ওয়েট করো।